বসিরহাটকে নতুন জেলা ঘোষণা। উৎসবের মেজাজে বসিরহাটের মানুষেরা এদিনই বসিরহাট সহ আরো 7টি নতুন জেলার নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে ক্ষমতায় আসীন হওয়ার পরেই বসিরহাটকে আলাদা জেলা করার প্রস্তাব নিয়ে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে রাজ্যের একাধিক জেলাকে ভাগ করে নতুন জেলা সৃষ্টি হয়েছে, কিন্তু বঞ্চিত থেকে গিয়েছিল বসিরহাট। উত্তর চব্বিশ পরগনা জেলার প্রায় অর্ধেক অংশ জুড়েই বসিরহাট মহকুমা, যার আয়তন 1777.02 বর্গ কিলোমিটার। প্রায় 33 লক্ষ জনবসতিপূর্ণ এই মহকুমায় রয়েছে 3টি পৌরসভা, 10টি ব্লক সহ 90টি গ্রাম পঞ্চায়েত ও 11টি থানা, যা রাজ্য তথা দেশের অনেক জেলাকেই হার মানায়। এই মহকুমার একদিকে যেমন রয়েছে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী ব্লক বাদুড়িয়া, স্বরূপনগর ও বসিরহাট 1 নম্বর ব্লক, অন্যদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের সুন্দরবন। সন্দেশখালী 1 ও 2 নম্বর, মিনাখা, হাড়োয়া, হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের মতো প্রত্যন্ত সুন্দরবনের ব্লক, এই সমস্ত প্রান্তিক জায়গা থেকে বসিরহাট মহকুমা সদর শহর বসিরহাটে আসতেই কালঘাম ছুটে যেত এই সমস্ত নাগরিকদের। আর যদি জেলার কোনো কাজ থাকে সেক্ষেত্রে প্রায় 100 থেকে 150 কিলোমিটার পাড়ি দিয়ে যেতে হতো উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর বারাসাতে। যে কোনো অফিসিয়াল কাজ নিয়ে বসিরহাটে আসতে গেলে সমস্যার মধ্যে পড়তেন নদীমাতৃক সুন্দরবনের মানুষেরা, কারণ একাধিক নদী পেরিয়ে আসতে হতো আর তার উপর এইসব জায়গাগুলি থেকে বসিরহাটের যোগাযোগ ব্যবস্থা তো ততই বচক। মহকুমার এমন অনেক জায়গা রয়েছে সেখান থেকে শহর বসিরহাটের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। ইতিমধ্যে উন্নততর পরিষেবা দেওয়ার জন্য বসিরহাটকে আলাদা স্বাস্থ্য ও পুলিশ জেলা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর তারপর থেকেই নতুন জেলা পাওয়ার স্বপ্নে বিভোর হয়েছিলেন বসিরহাটের বাসিন্দারা। অবশেষে আজ ক্যাবিনেট মিটিংয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করলেন। উত্তর চব্বিশ পরগনায় একটা হবে ইছামতি জেলা, যেটা বনগাঁ সাব ডিভিশনের ওখানে, আর একটা বসিরহাট জেলাটার নাম এখন নামকরণ ঠিক হয়নি, পরে ঠিক করছি। 3টে জেলা, রানাঘাট জেলা হবে নতুন জেলা, 4টে জেলা, বিষ্ণুপুর বাঁকুড়ায় নতুন জেলা হবে, আর মুর্শিদাবাদে মুর্শিদাবাদ জেলা আছে, বহরমপুর জঙ্গিপুর হবে। এই 7টা জেলা আজকে মুর্শিদাবাদ জেলা, কান্দি জেলা আর হচ্ছে বহরমপুর জেলা, বিষ্ণুপুর সাব ডিভিশন নিয়ে বিষ্ণুপুর জেলা, সুন্দরবন এরিয়া নিয়ে সাউথ চব্বিশ পরগনায় সুন্দরবন জেলা, আর বনগাঁ বাগদা এগুলো সব ইছামতি নদীর ওখানে পড়ে বলে আমি বলেছি ওটা ইছামতি জেলা, আর বসিরহাটের নামটা দেওয়া হয়নি, পরে দিচ্ছি। তারপরেই বাঁধভাঙা উচ্ছ্বাসের ছবি দেখা গেল বসিরহাট জুড়ে। পাশাপাশি জেলার সদর শহর বসিরহাট হওয়ায় সেখানকার জীবনযাত্রার মান আরো অনেক বাড়বে বলে মনে করছেন স্থানীয় মানুষজন। 11 বছর আগেই এটা হওয়ার কথা ছিল, বামফ্রন্ট সরকারের শেষ সময় দাঁড়িয়ে পরিকল্পনা হয়েছিল পিছিয়ে পড়া বসিরহাট মহকুমাকে উন্নত করার জন্য পরিকল্পনা গৃহীত হয়েছিল, কিন্তু এবং দিদিমণি সরকার আসার পরে ঘোষণা করেছিলেন, কিন্তু 11 বছর ধরে কোনো অজানা কারণে পিছিয়ে গিয়েছে। 11 বছর পরে আবার তিনি ঘোষণা করেছেন, আর যতক্ষণ না চাচ্ছে তত বিশ্বাস নেই, আমরা স্বাগত যদি হয় স্বাগত জানাবো এবং চাই আরো পরিকাঠামো উন্নয়ন হোক। একদিকে যোগাযোগের মাধ্যম যেমন ভালো হবে, অন্যদিকে চালু হবে একাধিক রুটের বাস, থাকবে অনেক দপ্তর, যার ফলে কর্মসংস্থানের দিকে আরো এক পা এগিয়ে যাবে বলে মনে করছেন বসিরহাট মহকুমার মানুষেরা। বসিরহাটের মানুষ হিসেবে এবং বসিরহাটের কলেজের একজন ছাত্র হিসেবে আমাদের দীর্ঘদিনের যে দাবি ছিল সেই প্রত্যন্ত সুন্দরবন থেকে শুরু করে বাগজেলা, বাগজেলা থেকে শুরু করে হাড়োয়ার প্রত্যন্ত গ্রাম, সব জায়গার মানুষের যে দীর্ঘদিনের দাবি ছিল যে বসিরহাটকে জেলা হিসেবে পাওয়ার, সেই দাবিকে মান্যতা দিয়ে আজকে বসিরহাটকে জেলা হিসেবে ঘোষণা করার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সমগ্র ছাত্রছাত্রীদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম। বিশেষ করে সুবিধা পাবেন সীমান্তবর্তী ও সুন্দরবনের মানুষজন। সব মিলিয়ে বলা চলে বসিরহাটকে নতুন জেলা ঘোষণা করায় খুশির হাওয়া সব মহলেই। সেই প্রত্যাশাকে মাননীয় মুখ্যমন্ত্রী রূপ দিয়েছেন এবং সেই স্বপ্নকে পূরণ করেছে, এর জন্য বসিরহাটবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য অভিনন্দন এবং ভালোবাসা। আর তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় কাজ করে দেখিয়েছেন, কাজের সঙ্গে আছেন, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট।
অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।